রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক সমাবেশের আয়োজন করে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় দলের সিনিয়র নেতারা অংশ নিয়ে বলেন ভারতে বসে দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কথিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে দোষর তাদের দোষরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেমেছে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এখনো ষড়যন্ত্র থেমে নেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে হবে দেশ দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের তাদের বিরুদ্ধে এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা ভালো কিছু করতে পারবো না তিনি আরো বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলেই সমস্যা সমাধান করা যাবে ভোট হতে হবে সকাল থেকে বিকাল আমার যাকেই খুশি আমি তাকে ভোট দিব নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আর কখনো দেশের ডামি নির্বাচন বা রাতের ভোট হবে না এটা নিশ্চিত করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডামি নির্বাচন হতে পারবে না সজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা